আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক। সময় দশ শ্রোতা, যেহেতু আর কিছুদিন পরেই আমাদের সামনে ঈদ আসবে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো ঈদের জামাত বা ঈদের নামাজ, এটি প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব। এই ওয়াজিব নামাজটি কীভাবে আদায় করতে হবে, কী পদ্ধতিতে আদায় করতে হবে, কীভাবে আদায় করলে আদায়টা সহি হবে, তা অনেকেই বেমালুম ভুলে যায়। তো আমি আজকে আপনাদের সামনে ঈদের নামাজকে প্র্যাকটিক্যালভাবে বাস্তবে আপনাদেরকে পড়িয়ে দেখিয়ে দিব যে কীভাবে ঈদের নামাজ আদায় করতে হয়। তো চলুন শুরু করা যাক। ঈদের নামাজ আদায় করতে হলে একজন ইমাম এবং কিছু মুসল্লি থাকা আবশ্যক। অর্থাৎ ঈদের নামাজ জামাত ছাড়া এটা আদায় হয় না। তাই আমরা সবসময় মুক্তাদিরা ইমামকে ফলো করব এবং ইমাম কীভাবে কীভাবে নামাজ পড়ে আমরা সেদিকে লক্ষ্য রাখব। ইমাম যখন দাঁড়াবেন তখন ইমাম তো অন্যান্য নামাজের ন্যায় দাঁড়িয়ে যাবেন, মুক্তাদিরা নামাজের নিয়তটা কীভাবে করবেন? তো একদম সিম্পল, নামাজের নিয়ত করার জন্য আমরা মুক্তাদিরা এই নিয়ত করব যে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনেই ছয় তাকবীরের সাথে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এটা নিয়ত হবে কাদের? মুক্তাদিদের। আর ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন ইমাম সাহেবের নিয়ত করে। ইমাম সাহেব দাঁড়ানোর পরে অন্যান্য নামাজের ন্যায়, আমরা সুন্নত নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, অন্যান্য নামাজের ন্যায় ইমাম সাহেব যথারীতি দাঁড়ানোর পরে, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে সে স্থানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ, তারপর ইমাম সাহেব তিনটি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো তিন তাকবীর, তিনও তাকবীরের সময় হাত ছেড়ে দিবে, মুক্তাদির ও ইমামের অনুকরণ করে হাত ছেড়ে দিবে, হাত বাঁধবে না। তৃতীয় তাকবীর শেষ, হাত বেঁধে অন্যান্য নামাজের ন্যায় সূরা ফাতিহা এবং একটি সূরা মিলাবে, মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা শুনবে, পড়বে না। সূরা মিলানো শেষ, ইমাম সাহেব অন্যান্য নামাজের ন্যায় ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকু থেকে উঠবেন, অন্যান্য নামাজের ন্যায় রুকু, সেজদা ইত্যাদি ইত্যাদি আদায় করবেন। আদায় করার পরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পরে সাথে সাথে অন্যান্য নামাজের ন্যায় সূরা ফাতিহা এবং অন্য একটা সুরে মিলাবেন, পিছন থেকে মুক্তাদিরা শ্রবণ করবে, পড়বে না। সুরা মিলানো শেষ, রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব পূর্বের রাকাতের ন্যায় আবার তিনটি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনটি তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, মুক্তাদিরও ইমামের অনুকরণ করবেন। চতুর্থ তাকবীরের সময় ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, মুক্তাদিরও রুকুতে চলে যাবেন, অন্যান্য নামাজের ন্যায় রুকু, সেজদা, আখেরি বৈঠক, আত্তাহিয়াতু এবং অন্যান্য দুরুদ, এগুলো আদায় করার পরে সালাম ফিরিয়ে ফেলবেন। একেবারে সিম্পল না, কোনো ঝামেলা নেই, অন্যান্য নামাজের মতোই। শুধু বাড়তি ছয়টি তাকবীর আছে, এই তাকবীরগুলোই আমরা পেঁচে ফেলি, সেজন্য ঈদের নামাজটা আমাদের জন্য অত্যন্ত কঠিন মনে হয়, আসলে কঠিন না। তো যাই হোক, এখন ঈদের নামাজের যে নিয়তটার কথা বললাম, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের শুধু একটু সিম্পল নিয়ত, কেমন? ঈদুল ফিতরের সময় আমরা নিয়ত করব যে আমরা ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে ছয় তাকবীরের সাথে আদায় করতেছি, আল্লাহ আকবার। আর ঈদুল আজহায় শুধু ঈদুল আজহার দুই রাকাত নামাজ, এটুক নিয়ত করলে হবে। এখন কথা হলো, এটা তো আমরা মুখে মুখে নিয়ত করব। যদি কেউ মুখে মুখে নিয়ত না করে, আমরা তো বাড়ি থেকে নিয়ত করি আসি, তাহলে আলাদার মুখে নিয়ত করার প্রয়োজন নেই। তারপরও যদি কেউ করতে চায় তাহলে এভাবে করতে পারে। আশা করি আজকের যেই ভিডিওটা, আশা করি আপনারা অনেক উপকৃত হতে পারবেন। এবং যদি এর মধ্যে কোনো আপনাদের অস্পষ্ট কিছু থাকে, যদি কোনো কিছু বোঝার থাকে, আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত, কমেন্ট সেকশনে জানাবেন, পাশাপাশি অন্যান্য বিভিন্ন উপায়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের যে সমস্যা, যে সন্দেহ, আমরা দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।